নমস্কার, ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান এবং আমাদের জানার অনুষ্ঠান বলবো, অনেক কিছু জানার অনুষ্ঠান বাস্তু নিয়ে। শুধু বাস্তু না, আমাদের এই ইউনিভার্স, আমাদের এই যে জগৎ, ঐশ্বরিক যে পাওয়ার যার মাধ্যম দিয়ে আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে, এটা সম্বন্ধেও আমরা কিন্তু জানার চেষ্টা করি এই ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। এই অংশ থেকেই আমরা জানতে পারি, জানার চেষ্টা করি, কারণ আমরা অনেক প্রশ্ন করি, আমরা সাধারণ মানুষ, আমাদের মনে অনেক প্রশ্ন ভিড় করে যে আমি জীবনে উন্নতি করতে চাইছি, আমি স্বপ্ন দেখছি এমন একটা সুন্দর স্বপ্নে ক্যারিয়ার হোক, কিন্তু আমি পড়লাম যে স্বপ্নটা নিয়ে ক্যারিয়ার করার জন্য, ঠিক আমার অন্য রাস্তাতে আমার ক্যারিয়ার তৈরি হলো, বা আমি সফল হতে পারলাম না, বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি যেটা ভাবলেন সেটা বা ক্লিক করে গেল, অর্থাৎ আপনার সফল হলো, আমরা খুব খুশি হয়ে গেলাম, তার পরবর্তীটাই আবার সফল হলো না, মনে অনেক প্রশ্ন ভিড় করে। স্বাভাবিকভাবেই আমরা সাধারণ মানুষ, আমরা বুঝতে চাই, জানতে চাই যে কখন আমার স্বপ্ন সফল হবে, কখন আমি উন্নতি পথে এগোবো, কখন আমার স্বাস্থ্য একটা সুন্দর স্বাস্থ্য হবে, যাতে আমি সঠিক চিন্তাভাবনা করতে পারি, কনসেন্ট্রেট করতে পারি, আমার স্বপ্নতে আমি ফোকাস করতে পারি। সেই জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই জানার জায়গা তৈরি করে ড্রিম ডেস্টিনারি অনুষ্ঠান। এর মাঝে আপনাদের বলে রাখি, বারবারই বলি, 28 অগস্ট কলকাতার বুকে পড়ুয়াদের নিয়ে স্পেশাল, অর্থাৎ স্টুডেন্ট স্পেশাল সেমিনার থাকছে, যেখানে প্রতিটি স্টুডেন্টসের কনসেন্ট্রেশন, মেমোরাইজেশন, ফোকাস বৃদ্ধি করার পাশাপাশি তাদের একটা ব্যালেন্স বিহেভিয়ার, একটা ভারসাম্যপূর্ণ ব্যবহার কীভাবে তৈরি হবে, কীভাবে পারফরমেন্সটা ভালো হবে, ক্যারিয়ারে আপলিফমেন্ট হবে, অ্যাটিটিউড প্রপার হবে, এই সামগ্রিকতা নিয়ে একজন ভবিষ্যৎ পড়ুয়াকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এই 28 অগস্ট স্টুডেন্ট স্পেশাল সেমিনারে, যেখানে অবশ্যই অভিভাবকদের থাকতে হবে এবং তারাও জানবেন তাদের ছেলে মেয়েদের কোথায় ল্যাকনেস, কোথায় পজিটিভনেস, যেগুলোকে এনহ্যান্স করাতে হবে, পজিটিভিটিগুলোকে, যাতে তারা এগোতে পারে। একইভাবে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আমাদের স্বপ্নগুলোকে পূরণ করা। অবশ্যই সেই স্বপ্ন, সেই ইউনিভার্স, সেই জাগতিক শক্তিকে কীভাবে আমরা পাবো, আমাদের জীবনের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানবো আজকে। আমাদের সঙ্গে স্যার রয়েছেন, স্যার শ্রীমণি ভাস্কর, অনেক অনেক স্বাগত স্যারকে বিশ্বাসের জন্য। প্রথমত বলি যে অ্যাস্ট্রোলজি করতে করতে এটা আমার ফিলিংস, এটা কোনো বইয়েতে লেখা নেই, এটা আমি বুঝেছি যে গ্রহরা ডাইরেক্ট আমাদের কোনো ফল দেয় না, না ইউনিভার্স একটা টোটাল বড় ক্লক, কোনো একটা ইনসিডেন্ট কোনো গ্রহদের সেই অবস্থানের পজিশান যখন যখন ঘটে তখন তখন ওই ইনসিডেন্টগুলো ঘটে, মানে আষাঢ় মাস বর্ষা দেয় না, আষাঢ় মাসে ইউনিভার্সের পজিশান এমন হয় বর্ষাটা আসে, রবিবার ছুটি দেয় না, সপ্তাহে ছদিন কাজ করার পরে যে বারটাতে ছুটি হয় সেটা রবিবার, রবিবারের জন্য ছুটি হয় না, মানে ডাইরেক্ট শনি আমাকে ইনফ্লুয়েন্স হয়তো করে না আমার যেটা মনে হয়, কিন্তু শনি জোডিয়াকে আকাশে তার বিরাট বড় ক্লক আছে, ওই ক্লকের মধ্যে দেখা গেছে প্রিভিয়াসে শনি যখন যখন ওখানে যাচ্ছে তখন তখন এই ফল দিচ্ছে, বা যখন যখন বুধ এই জায়গায় যাচ্ছে তখন তখন এই ফলটা দিচ্ছে, মানে বুধ যাওয়ার জন্য ফলটা হচ্ছে এটা নয়, মানে আমরা বারবার অবজার্ভ করে দেখেছি ওই কম্বিনেশান যখনই তৈরি হয় তখনই ঘটনাটা ঘটে। আমি আগের দিন আলোচনা করছিলাম যে আমাদের 13খানা গ্রেট ল, এই গ্রেট লর সাথেও কিন্তু আমাদের গ্রহদের কিছু ইম্প্যাক্ট রয়েছে, গ্রহরা ইম্প্যাক্ট ফেলে এটা আমি বলছি না, কিন্তু ওই জোডিয়াক সাইন এবং গ্রহগুলোর সঙ্গে কানেকশানস রয়েছে। যেমন মেষ রাশির ঘরটা হচ্ছে এমন একটা ঘর, সেই ঘরে যে প্ল্যানেট থাকে সে যদি শুভ নক্ষত্রে থাকে সে তুরন্ত সমাধান দিয়ে দেবে, ওর কাজই হচ্ছে তুরন্ত সমাধান দেওয়া, ওই দশান্তর্দশায় যদি অন্তর্দশাও পায় বা প্রত্যন্ত দশাও এক দেড় মাসের পায়, তুরন্ত সমাধান আসবে, আসবেই যেখান থেকেও আসবে, তার মানে ওই প্ল্যানেট দিল এটা সম্ভবত নয়, এটা যে ওখানে ওটা যতবার যাবে ততবার আপনার কাছে শুভ ঘটনা নেমে আসবে, এইটা আমার ফিল হয়েছে, ইউনিভার্স একটা বড় ক্লক, এবং আমার মনে হয়েছে কোথাও যেন গ্রহ দেওয়া গ্রহদের মাধ্যমে দেবতা একটা ডিভাইন ফোর্স এবং তারও মাথায় পরমপ্রভু, পরমেশ্বর আদি পরমপ্রভু তার ইচ্ছার প্রকাশ ঘটান, তার একটা ক্যালকুলেশনের শাস্ত্র হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে কখন ঘটবে। যেমন আপনারা জানেন হয়তো অনেকে, শ্রাবণ মাসে পাঁজি নির্মাণ করা হয়,
পাঁচিরা শ্রাবণ মাসে লেখা হয়। তার কারণ ওই শ্রাবণ মাসে প্রত্যেক যে তিরিশটা দিন থাকে সেই তিরিশটা দিনকে বারো ভাগে ভাগ করা হয়। তিরিশটা দিনকে বারো ভাগ করে মানে আনুমানিক আড়াই করে অ্যাভারেজ, ওই আড়াই দিন করে ধরা হয় শ্রাবণ মাসের প্রথম দিনটা, আড়াই দিন বৈশাখ মাস নেক্সট ইয়ারে কেমন আসছে, তারপরের আড়াই দিন জ্যৈষ্ঠ মাস কেমন আসছে, তারপর আড়াই দিন আনুমানিক বলছি, এভাবে ক্যালকুলেশন করা হয়। তার মানে ওই গ্রহরা ওখানে পৌঁছচ্ছে বলে নয়, গ্রহরা ওখানে পৌঁছলে এই ইনসিডেন্টগুলো ঘটে, যেখানে শ্রাবণ মাসে কিন্তু পাঁচিটা লেখা হয়। মেষ রাশির গ্রহটা বললাম, কিন্তু মেষ রাশির ঘরে কোনো একটা ভালো গ্রহ অশুভ নক্ষত্রে বসে আছে, তুরন্ত আপনার খারাপ হবে। এভাবে বৃষ রাশির ঘর ধীরে ধীরে কোনো কাজকে করে, খুব স্লো ওয়েতে, ডিপে ঢুকে, ভালো বা মন্দ, ভালো গ্রহ থাকলে ধীরে ধীরে করবে, ভালো গ্রহ মানে ভালো গ্রহ কোনো একটা গ্রহ ভালো নক্ষত্রে থাকলে ধীরে ধীরে ভালোটা করবে, খারাপ হলেও বুঝতেই পারবেন না কখন খারাপ ঢুকে গেছে। মিথুন রাশির ঘর কানেকশানস তৈরি করে, কানেকশানস কমিউনিকেটর কানেকশান তৈরি করে। কর্কট রাশির ঘর হচ্ছে ইনটিউশন এবং কেয়ারের ঘর। আমরা মাঝে মাঝে ইনটিউ ফিল করি, ওর কথা ভাবছি আজকে দুম করে ফোনটা এলো, দুম করে হোয়াটসঅ্যাপ মেসেজ এলো, কোনো একটা খবর পেলেন, কিছুটা ভাবছেন সেটা ঘটে গেল। তো কর্কট রাশির ঘরটা হচ্ছে ইনটিউশন এবং কেয়ারফুল হওয়া, কেয়ার নেওয়ার জায়গা। তার মানে কর্কট রাশির লোকেদের ইনটিউশন আছে না নয়, কর্কট রাশির ঘরে যদি শুভ কোনো গ্রহ থাকে, সেই গ্রহ যদি কোনো নক্ষত্র থাকে, তার যখন দশম দশা আসবে সে মুখ দিয়ে যা বলবে তাই হবে, তার কাছে ইনটিউশন চলে আসবে। সিংহ রাশির ঘরটাই হচ্ছে টোটালটাই রিসাফলিং রিমডেলিংয়ের জায়গা। সিংহ রাশির ঘরে কোনো যদি গ্রহ থাকে, সেই গ্রহ যদি দশা বন্ধ দশা চলে, মেনলি দশা চলে, যদি ভালো নক্ষত্র থাকে, নতুন করে আপনাকে রিসাফল করে অনেক বড় জায়গায় পাঠিয়ে দেবে। সেই সিংহ রাশির ঘরেই কোনো একটা ধরুন বুধ নামে একটি গ্রহ রয়েছে, সেই বুদ্ধি খারাপ নক্ষত্রে বসে আছে, বুধের যে টোটাল একটা বড় পিরিয়ড আপনাকে তছনছ করে দেবে। আবার এর মধ্যেও ভাববেন মেষ রাশির ঘরে হয়তো আপনার রাহু আছে, রাহুটা হয়তো ভালো নক্ষত্রে বসে আছে, ওই বুধের আন্ডারে রাহু তুরন্ত সমাধান দিয়ে দেবে। যেমন কন্যা রাশির যে ঘরটা, কন্যা রাশির ঘরটা হচ্ছে যে কোনোভাবে আপনাকে কিছু ইনকামের সোর্স তৈরি করে দেবে, কোনো না কোনোভাবে ইনকাম সোর্স তৈরি করবে, যে কোনো উপায়ে আপনাকে কিছু টাকা পয়সা আনবে। এবং কন্যা রাশির ঘরটা হাউ টু ম্যানেজ, কী কৌশল অবলম্বন করলে ওটা হয়ে যাবে, আপনি কৌশল করে ফেলবেন, পরে চিন্তা করুন আমি এটা করলাম এরকম হয়, আমি করতে পারি। ওই কন্যা রাশির ঘরের যে গ্রহটা তার দশমতা শুরু হয়েছে আপনাকে দিয়ে করিয়ে নেবে, কিন্তু এটা ডাইরেক্ট গ্রহরা করাচ্ছে আমি ফিল করছি না, আপনার ভেতরের যে থট লেভেল চেঞ্জ হচ্ছে। আগের দিন বলেছিলাম যে আপনি যেটা ফোকাস করবেন সেটা বাড়তে আরম্ভ করবে, দ্য গ্রেট ল, দ্য ল অফ ক্রিয়েশান, ওই কন্যা রাশির ঘরে যে গ্রহ থাকবে সে নিয়ে ঘটনা ঘটবে। বাস্তুর ক্ষেত্রেও তাই, বুধের দিকটা হচ্ছে উত্তর দিক, পূর্ব দিকটা হচ্ছে সূর্যের দিক, পশ্চিম দিকটা হচ্ছে বরুণ বা শনির দিক, দক্ষিণ দিকটা হচ্ছে মঙ্গলের দিক বা যমের দিক, দক্ষিণ পশ্চিম নিরতির দিক বা রাহুর দিক, উত্তর পূর্ব বৃহস্পতির দিক বা কেতুর দিক, সেন্টারটা কেতুর দিক, দক্ষিণ পূর্ব শুক্রের দিক, উত্তর পূর্ব বৃহস্পতির দিক, উত্তর পশ্চিম চন্দ্রের দিক, ওই গ্রহগুলো ঘটায়। যেখানে দেখবেন যখন শনিবার দিন রাত্রি ছটা পঁয়ত্রিশে আমি গণনা করি, গণনাটা অধিকাংশ ক্ষেত্রেই মিলে যায়, কোনো ডেট অফ বার্থ না নেই, কারণ আমি যা ছোড়া করি কোনো কারো ডেট অফ বার্থ দিই না, কারণ ওই গ্রহটা ওখানে থাকলে ওই ঘটনা ঘটাবে। এটা দিয়ে প্রমাণ করাতে চাই যে অ্যাস্ট্রোলজি বা এই বিষয়গুলো কতখানি ইম্পর্টেন্ট। তুলা রাশির ঘর আবার ইন্ডিকেট করে দেয় যে আপনি কিভাবে জাজ করে, ব্যালেন্স করে, নিজেকে জাজ করে, নিজেকে এক্সামিন করে, অন্যকে এক্সামিন করে, প্ল্যান করে কীভাবে এগোবেন। প্ল্যানটার মেন কারণ হচ্ছে কিন্তু জাজ করা, কারণ তুলা রাশির ঘরটা জাজের ঘর, এক্সামিনের ঘর, আত্ম অনুশাসন বা অন্যর অনুশাসনকে চেক করা। বৃষ্টি রাশির ঘর হচ্ছে আবার টোটালটাই প্ল্যান এবং স্ট্রাকচারিং করা, কী আপনি প্ল্যান করছেন, কীভাবে আপনি নতুন করে স্ট্রাকচার করুন, হচ্ছে বৃষ্টি রাশির ঘর। বৃষ্টি রাশির ঘরে ধরুন এখন আপনার শুভ বৃহস্পতি শুভ নক্ষত্রে বসে আছে, আপনি নতুন প্ল্যান করে এটা হঠাৎ করে বড় জায়গায় পৌঁছে যাবেন। আবার বৃষ্টি রাশির ঘরে বৃহস্পতি খারাপ নক্ষত্রে বসে আছে,
ওই বৃহস্পতি আপনাকে যা প্ল্যান করবেন তার উল্টো ফল দেবে। যদি শাস্ত্রী আগাম সতর্কতা দেয় তাহলে আপনি কী করবেন, ওই বৃহস্পতির যে নক্ষত্র আছে তার চারপাশে আপনাকে পাঁচিল তৈরি করতে হবে, বৃহস্পতিকে ছড়ানো যাবে না, তো ওর নক্ষত্রের প্রভাবকে কমাতে হবে। এটাই বাস্তুদেব লোকের বাড়িতে গিয়ে করে আসি, চকটা দেখার পরেই বোঝা যায়। ধনুরাশির ঘর হচ্ছে হোয়াট টু ডু নেক্সট, কারণ ধনুরাশির তীর আছে, হোয়াট টু ডু নেক্সট, এরপরে কী করবো, মোটিভেশনের ঘর। ওই গ্রহ যদি ধনুরাশির ঘরে বসে থাকে আপনার মধ্যে মোটিভেশান আসবে, যদি শুভ নক্ষত্র থাকে, আর ওই গ্রহে যদি অশুভ ভাবে থাকে আপনি নিজেকে নিজে দুঃখ পাবেন, দুঃখ যন্ত্রণা তৈরি করবেন, মনের মধ্যে নিজেই কাঁদবেন, নিজেই অশান্তি তৈরি করবেন, সেলফ ড্যামেজিং করবেন, সিন ক্রিয়েট করবেন, লোকে আপনাকে ইগনোর করতে আরম্ভ করবে। ওই ধনুরাশির ঘর হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট ব্যাড নেক্সট করে ফেললেন। মকর রাশির যে ঘরটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজির ঘর, কীভাবে কোন স্ট্র্যাটেজি কোন প্ল্যানিং নেবো, প্ল্যানিং এ, প্ল্যানিং বি, প্ল্যানিং সি, প্ল্যানিং ডি, যার উদ্দেশ্যে আমি বর্ধমান যাবো, এ কাজ না করলে বি বা কাজ করবে, বি না করলে সি করবে, সি না করলে ডি করবে, না অন্য কিছু আছে, ওই প্ল্যানিংটা করে রাখা। মকর রাশির ঘরে যে সমস্ত গ্রহ থাকে ঠিক প্ল্যান করাবে। কুম্ভ রাশির ঘরটা হচ্ছে হিউম্যানিটি এবং ওয়েলফেয়ারের ঘর, ও আপনাকে কিছু ভালো কাজ করাবে, ওয়েলফেয়ার করাবে, সমাজের সম্মান প্রতিপত্তি মানদশ দেবে। তার মানে কুম্ভ রাশির ঘর হিউম্যানিটির মধ্যে রয়েছে আমি বলছি না, ওয়েলফেয়ার করাটা আমি বলছি না, ওই রাশির ঘরে যদি কোনো ভালো গ্রহ থাকে আপনাকে দিয়ে সেটা করাবে এবং সম্মান আনাবে। অনেকে জিজ্ঞেস করে না যে আমার সম্মান আছে, তো কুম্ভ রাশির ঘরে শুভ গ্রহের দৃষ্টি থাকা, শুভ গ্রহ থাকা কুম্ভ রাশির ঘরে, শুভ নক্ষত্রে, তার দশান্তরা চললে ফেম আপনার পায়ে এসে পড়বে। আর মীন রাশির ঘরটা হচ্ছে রিসার্চমূলক কাজ, নতুন নতুন ইনভেন্ট করা, নতুন ভাবনা চিন্তা করা, নতুন প্ল্যানিং করা জগতের কল্যাণের জন্য। সে যে কোনো মেডিসিন থেকে হতে পারে, লেখালেখি থেকে হতে পারে, খেলাধুলো থেকে হতে পারে, ফুড থেকে হতে পারে, যে কোনো আইটেম থেকে হতে পারে মীন রাশির ঘর। এবার এই রাশির ঘরগুলোকে আমরা এই ১৩খানা কর্তৃপক্ষের সাথে অন্তত আমি মেলাই যে কোথায় ফোকাস করতে হবে, গ্রেট ল কী, কী ভুল করেছেন সেটাকে কীভাবে রেক্টিফাই করবেন, আপনাকেই করতে হবে, আপনারা অন্য কেউ করবে না। তারপরে বলেছিলাম দ্য ল অফ ক্রিয়েশন, এবং আজকে বলছি দ্য ল অফ চুজিং ওয়ার্ডস, ওয়ার্ডস দ্য ল অফ চুজিং ওয়ার্ডস। সেটা কি, ধরুন আমরা কিছু ভাবি যেটা হৃদয়ে যায়, স্ক্যানিং করি, মাথায় যায়, বলবো কি বলবো না তার দরকার নেই, মুখ দিয়ে অন্য কিছু কথা বেরোলো, তাহলে চুজিং ওয়ার্ডসটা আপনি বহির্জগৎকে দেখালেন, অন্তর্জগৎ কিন্তু অন্য কথা বলছে, ক্যারেক্টারের কনফ্লিক্ট আসছে, ব্রেনকে অন্য সাউন্ড দিচ্ছে। আলটিমেটলি ল হচ্ছে তারখানা লয়ের মধ্যে যে ল তিনটে চারটে বললাম, এটা একটা বড়ো ল যে আপনি ভেতর ভেতর কী বকবক করছেন, ভেতরে কী বলছেন, বাইরে প্রকাশ করছেন না, আলটিমেটলি ওটাই আসবে যেটা আপনি গুড বয় দেখাচ্ছেন, গুড গার্ল দেখাচ্ছেন, ভেতরে যেটা তার রেজাল্টই আপনি পাবেন, ওটা আসবে, করে লাভ নেই। এটা ভেতরে আমরা এখানে কপালে দেবতার জয়টিকা নিয়েই নেমেছি, যখন আমাদের হিউম্যান বডি, বাস্তুর জ্যামিতিক সিদ্ধান্ত, ইউনিভার্সের জ্যামিতি যখন তিনটে এক হয়ে যাবে তখনই ফ্ল্যাশ হবে, ফ্লেম তৈরি হবে, ভালো বা খারাপ ফ্লেম তৈরি হবেই। বাস্তুর জ্যামিতি, ইউনিভার্সের জ্যামিতি, দেহের জ্যামিতি, মনের জ্যামিতি যখন মিল হবে ফ্ল্যাশ হবে, ফ্লেম তৈরি হবে। ফ্লেমটা কিসের ফ্লেম, ভালো বা মন্দের যা করছেন, ফলে কী ওয়ার্ড চুজ করছি, ভেতরে আমি কী ভাবছি, বকর বকর কী করছি, সেটা কিন্তু আমাদের ইম্প্যাক্টে পড়বে। এরপর নেক্সট হচ্ছে দ্য ল অফ গ্রোথ, গ্রোথ মানে বিকাশ, ইয়েস, বা বড় হওয়া বা বেড়ে যাওয়া, তার ল অফ গ্রোথ মানে সেটা কি, ল অফ গ্রোথ হচ্ছে আপনি যা করছেন, যা ভাবছেন, যা খাচ্ছেন, যা পরিধান করছেন, যেখানে মিশছেন, যে খবর দেখছেন, যে পেপার পড়ছেন, যে ম্যাগাজিন পড়ছেন, যার সাথে মিশছেন, সেটা বাড়তে আরম্ভ করবে। মানে দেখবেন কিছু মানুষ আছে বাজারে গিয়ে দেখবেন, সে আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা দেশের খেলোয়াড় সব বিষয়ে জ্ঞান দিচ্ছেন, এভাবে দেশটাকে চালাতে হয়, এভাবে রাজ্যটাকে চালাতে হয়, এভাবে খেললেই হতো, সে জীবনে কিছু করেনি, সে নিজে কিছু খেলেনি, যারা প্রকৃত খেলে তারা উচ্চারণই করবে না। তার গ্রোথটা হচ্ছে ওটাই, আলাপ আলোচনা করা, একটা আলাপ আলোচনার মধ্যে থাকা, সে জীবনে বিশেষ কিছু করেনি, জিজ্ঞেস করুন, ব্যাংক ব্যালেন্স ২ লাখ টাকার বেশি নেই,
হতেই পারে না, অসম্ভব, নো, অসম্ভব। যে কীভাবে দেশ চালাতে নিয়ে আলোচনা করছে, কীভাবে রাজ্য চালাতে আরম্ভ করছে, কীভাবে ক্রিকেট খেলা খেলতে হয়, কীভাবে ফুটবল খেলা খেলতে হয়, কীভাবে হকি খেলতে হয়, এই নিয়ে আলোচনা করছে, কীভাবে খেলতে হয়, সে থাকলে ওটা করতো। 2 লাখ টাকার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নেই, অসম্ভব। আমি ম্যাক্সিমাম বললাম 50,000 হতে পারে, কারণ তার গ্রোথ তো ওদিকে পড়ছে, সে ওই সময় মিশছে, এদিকে সে কাজটা করছে না। যে কাজ করে সেই বিষয়ে গ্রোথ নেই, যে কাজ করে না সেদিকে গ্রোথ, তাহলে কাজটা আবার ডিগ্রোথ হবে। নেক্সট স্টেপ, দ্য ল অফ রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলো, তাকে চিরুনি তল্লাশ করে ভাবা এটা কেন ঘটলো, এবং এটা একটা আনকন্ডিশনাল ফেথ অন গড নিয়ে এবং ট্রুলি নিজেকে বাদ দিয়ে বাইরে থেকে বিচার করতে হবে, ঘটনা ঘটলো কেন, কেন ঘটছে, কোথায় আমার ত্রুটি, কোথায় অন্য লোকের ত্রুটি, আগে কোনো ত্রুটি করেছিলাম কিনা, চুলচেরা বিচার করতে হবে। ভাবনা ইনফ্লুয়েন্স থাকবে না কোনো, না এরকম রাত্রিবেলা তারা চিন্তা করবে, দ্য ল অফ রেসপন্সিবিলিটি তখন কাজ করতে আরম্ভ করবে, গ্রোথ আসবে, ফরচুন আসবে। আপনাকে রাতে চিন্তা করতে হবে, আজকে আমি কোন দুটো ইম্পর্টেন্ট কাজ করিনি, করা হচ্ছিল, রাত্রিবেলা শোয়ার সময় চিন্তা করব। আজকে আমি কোন দুটো ইম্পর্টেন্ট কাজ ডিউ ছিল কতদিন করেছি, তার থেকে কী শিক্ষা নিয়েছি। তৃতীয়, আজকে যে কাজ করলাম 2, 3, 4, 10টা, সেখান থেকে জিনিস ফেভারেবল হয়েছে বা আনফেভারেবল হয়েছে, বা টোটালটাই আনফেভারেবল হয়েছে, টোটালটাই ফেভারেবল হয়েছে, ফেভারেবল হলো কেন, কী এমন করেছিলাম, আনফেভারেবল হলো কেন, বদনাম পেলাম কেন, সেটাকে মাথার মধ্যে ঢুকিয়ে রাখা। আপনার একটা ডায়াগ্রাম দেখাবো, তাহলে বুঝতে পারবেন কেন ঘটনাটা ঘটছে, এটাকে মাথায় আনা এবং পরবর্তীকালে চিন্তা করা যে আমি যে এই কাজটা করলাম, আমি যে এই কাজটা করলাম, নিজেকে শপথ নেওয়া কাল থেকে আর এই কাজটা করবোই না, অন্যভাবে করবো, ওটাতে অসফল হলে আবার অন্যভাবে করবো, কিন্তু ওই কাজটা করবো না। আজকে ওই কাজটা করলে আমার কাছে রেসপন্স কম এসছে, বদনাম এসছে, অশান্তি এসছে, এর থেকে শিক্ষা নিয়েছি, কালকে ওটা করবো না, আবার অসফল হতে পারি, ওটা করবো না, একদিন হিট করবোই। এই কটা শিক্ষা যে রাত্রিবেলা নেবে তাকে বলা হচ্ছে ল অফ রেসপন্সিবিলিটি। একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন হিউম্যান মাইন্ডের এই পাঁচখানা বেসিক্যালি মেমোরি তৈরি হয়। ফার্স্ট মেমোরি হচ্ছে সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। যে মেমোরিগুলো, চিন্তাগুলো আমরা 1 থেকে 10 সেকেন্ড করি, বারবার 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 করি, সেটাকে সেন্সরি মেমোরি বলে। শর্ট টার্ম মেমোরি মানে যেটা 1 থেকে 10 মিনিটের মধ্যে করি, সেটা শর্ট টার্ম মেমোরি, আর যেটা লাইফ টাইম থেকে যায় সেটা হচ্ছে লাইফ টাইম মেমোরি। শর্ট টার্ম মেমোরি এবং সেন্সরি মেমোরি, এই সেন্সরি যে মেমোরি, যেটা বারবার ছোটো ছোটো থট বারবার বারবার করছি, এটা আমাদেরকে সেলফ ড্যামেজিং একটা অ্যাকশন, করার দরকার নেই, ছোটো ছোটো থট বারবার করবেন না, 1-1.5 মিনিটের থট করতে পারেন যদি সেটা আপনার পক্ষে ইনফ্লুয়েন্সিয়াল হয় বা ভালো হয়। লং টার্মের থট আপনি ধরেই নিয়েছেন, ওটা ধরেই নিয়েছেন, রিচ পিপুল যারা তারা বদমাইশ হয়, ধরেই নিয়েছেন পলিটিশিয়ান না বাজে হয়, ধরেই নিয়েছেন আপনার জীবনে কোনো উন্নতি হবে না, প্রচুর ভালো পলিটিশিয়ানও আছে, রিচ ব্যক্তি প্রচুর দান দান করেন এমন আছেন, টাটা গ্রুপের শ্রদ্ধ রতন টাটা লক্ষ লক্ষ টাকা দান করেন, ওনাকে দেবতা তুল্য বলে মানা হয় সারা ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা, বিদেশের একজন নাম বলবো না, তিনি এখানে কিছু করতে এসেছিলেন, তাকে রতন টাটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছিলেন, অন্য কেউ দিতে পারেন না, পারেননি, কারণ তার মধ্যে সেই ডিভাইন পাওয়ার আছে, দান দক্ষিণা আছে, লং টার্ম উপকার করবো এই প্ল্যানিংটা আছে, ঈশ্বর আসতে আরম্ভ করে। আমি বলেছিলাম আগের দিন, ডিভাইন মাইন্ড যখন মাস্টার মাইন্ডের সঙ্গে আপনি টাচ করবেন, তখন গড উইল রাইট থ্রু ইয়োর পাম, গড উইল সে থ্রু ইয়োর টাং, গড উইল সি থ্রু ইয়োর আইস, গড উইল হিয়ার থ্রু ইয়োর ইয়ার্স, গড উইল টাচ থ্রু ইয়োর স্কিন, তখন আপনি গড হয়ে যাবেন। ওই নিরুদ্ধ মাইন্ড, যে নিরুদ্ধ মাইন্ড শুধুমাত্র দিতে জানে,
এই যে লং টার্ম মেমোরির মধ্যে খালি এই দেবতা তুল্য এনার্জিটা যদি রাখেন, আপনি একদিন বিশাল বড় আকার ধারণ করবেন। এবার দেখুন নেক্সট যেটা ছবিটা, এবার যে লং টার্ম যে মেমোরি আছে এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা এক্সপ্লিসিট, একটা হচ্ছে ইমপ্লিসিট। এক্সপ্লিসিট মানে হচ্ছে আমাদের তিন ধরনের মাইন্ড হয় বেসিক্যালি, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, এই যে কথা বলছি কনসিয়াস মাইন্ড, একটা আনকনসিয়াস মাইন্ড, মানে আমি যখন বাড়িতে গেছি গাড়ি করে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে এসেছি কিন্তু 98% কী তাকিয়েছি জানি না, মনে নেই। এটা আপনার ক্ষেত্রেও সত্য, বাসে করে যাবেন, ট্রেনে করে যাবেন, অটো করে যাবেন, টোটো করে যাবেন, হাঁটতে হাঁটতে যাবেন, রাস্তা দিয়ে আসবেন, মিনিমাম 80% আপনি কী দেখেছেন জানেন না। এটাকে সাবকনসিয়াস মাইন্ড বলে, আর কনসিয়াস মাইন্ড বলে যেটা আপনি দেখেছেন। আর আনকনসিয়াস মাইন্ড হচ্ছে যখন আপনি ঘুমাচ্ছেন। এবার দেখুন ওখানে যে এক্সপ্লিসিট মাইন্ড কি আর ইমপ্লিসিট মাইন্ড কি। এক্সপ্লিসিট মাইন্ড হচ্ছে কনসিয়াস মাইন্ড, যেটা আমরা এখন জেগে আছি শুনছি, যেটা চেতন স্তর, চেতন স্তরে স্পষ্টভাবে দেখছি কিন্তু অন্তর্নিহিত ব্যাখ্যায় যায়নি, খুঁটিয়ে দেখিনি। এটা বলে দ্য ল অফ রেসপন্সিবিলিটি, আমি দায়িত্ব নিয়েছি কি, এটা কেন হলো, খুঁটিয়ে দেখেছি কি, যা খুশি তা করে ফেলছি, ঘটনা ঘটে যাচ্ছে উল্টোপাল্টা, এটা থেকে বাঁচবেন কীভাবে। বাস্তুর মধ্যে অন্তরিক্ষ, ভৃষ, সত্য, রুদ্র এবং ইন্দ্রজয়া বলি পাঁচখানা পদ আছে। ভৃষ অন্তরিক্ষ রয়েছে দক্ষিণ পূর্বের কাছাকাছি এনার্জি, রুদ্র রুদ্রজয়া রয়েছে উত্তর পশ্চিম থেকে সেন্টারের মিডলে, ইন্দ্রজয়া হচ্ছে ইন্দ্রের উইপেন, রয়েছে দক্ষিণ পশ্চিম থেকে সেন্টারের মিডলে। দেখুন দেখাচ্ছি আমি, এইখানে দেখুন ভৃষ এবং আকাশ বা অন্তরিক্ষ রয়েছে দক্ষিণ পূর্ব কর্নারে, এটা সেন্টার, এটা পূর্ব। রুদ্র একাদশ, রুদ্র একাদশখানা বায়ু, এখানে আমাদের এই রেসপন্সিবিলিটির দায়িত্ব আছে। আর অ্যাট লাস্ট যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের ইন্দ্র এবং এটা হচ্ছে ইন্দ্রজয়া, এই অংশটা বাস্তুপুরুষের সাউথ ওয়েস্ট থেকে, এটা সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম কর্নার, এটা মিডল টার্ম মিডল অংশে। এখানে আমি কী করি, যারা রেসপন্সিবল নিতে পারেন না বা বুঝতেই পারেন না যে আমার কোথায় ভুল হচ্ছে, ধরতেই পাচ্ছি না, না ইচ্ছা করে ধরতে পারছি না, না ইচ্ছা করে ধরছেন না, কারণ যখনই আপনি রেসপন্সিবিলিটি নেবেন না, ও ঠিক আছে, ও ম্যানেজ হয়ে যাবে, ওরম হয়, কার্স উইল কাম। আমি বলেছি প্রকৃতি কিছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে, প্রকৃতি কিচ্ছু নেয় না, প্রকৃতি রিটার্ন করে। আপনি ক্যাকটাস গাছ পুঁতলে জার্মিনেশন টাইম দিন, এক মাস দু মাস দিন, ওটাই হবে, যেটা বারবার চিন্তা করবেন, করবেন অ্যাকশান করবেন, ওটাই হবে। তাহলে আপনার অ্যাকশানটাকে কীভাবে প্রভাবিত করতে হয়, বাড়িতে গিয়ে সেখানকার এনার্জিগুলোকে ডাউন করে দিতে হয়, ওখানে কন্ট্রোল থাকবেই। এইভাবে আমি আজকে আমি কয়েকটা লয়ের কথা বললাম, এরপর আরও কয়েকটা ল আছে, দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং, দ্য ল অফ রাইট হিয়ার অ্যান্ড রাইট নাও, এক্ষুনি করা। দ্য ল অফ গিভিং অ্যান্ড রিসিভিং মানে হচ্ছে আমি সেটাই পাবো যেটা আমি দিয়েছি, আমি ইহ জন্মে যা পাচ্ছি, পূর্ব পূর্ব জন্মের নানা কর্মফল, শুধু তাই না, পিতামাতার কর্মফল ডিএনএর মধ্যে থাকে, শুধু তাই না, ডিএনএর মধ্যে অদ্ভুত ঘটনা, মেয়েদের মধ্যে এবং পুরুষের মধ্যে প্রত্যেক ক্ষেত্রেই 46 করে রয়েছে, 23 জোড়া করে রয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে 22টা অটোজোম এবং দুটো এক্সএক্স, অর্থাৎ 23 জোড়া পুরোটা রয়েছে। পুরুষের ক্ষেত্রেও 22টা অটোজোম কিন্তু একটা এক্স একটা ওয়াই, একটা এক্স কোথাও নেই, নারীদের টোটালটাই আছে 23 জোড়া, পুরুষ আমাদের আমাদের কাছে একটা কোথাও নেই, 23 জোড়া পুরোপুরি নয়, মানে 22টা তো অটোজোম রয়েছে, একটা এক্স ওয়াই রয়েছে, মানে ওয়াইটা থেকে গেল, একটা এক্স মিসিং, যেখানে পুরুষেরা কিছু না কিছু খুঁজে চলেছে, কিছু না কিছু ভেবে চলেছে। পুরুষেরা অধিকাংশ ক্ষেত্রে তার কাটা হয়, নারীরা হয় না, পুরুষেরা দেখে নারীরা শোনে, নারীরা কানকে বেশি বিশ্বাস করে, পুরুষেরা চোখকে বেশি বিশ্বাস করে, কারণ আদিম যুগ থেকে পুরুষেরা ওই পশুপালনের দিকে বা মৎস্য শিকারের দিকে দেখে আসছে, কোথায় 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 কাঠবিড়ালি, কোথায় ওই জন্তুটা খাবো, কোথায় মেরে খাবো, কোথায় কোনো পশুকে মেরে খাবো, আগুনে ঝলসে খাবো, দেখছে দেখছে দেখছে। আর নারী, নারী কি দেখছে, তার বাড়িতে শ্বশুরমশাই বলছে কী গো এটা দাও না, স্বামী বলছে এটা দাও না, ছেলে বলছে এটা দাও না, সে চারদিকে 360 ডিগ্রি কান, সে কান দিয়ে শুনছে। এই ল আমাদেরকে প্রভাবিত করছে, এটাই সত্য, রজ এবং তম, এই লগুলোই আমাদের প্লে করে এবং লগুলোই আমাদেরকে ফরচুন নিয়ে আসে বা আমাদের দুর্ভাগ্য দেয়। নেক্সট দিন এ নিয়ে আরও কথা বলবো।
অবশ্যই আমরা অপেক্ষা করব, অনেকটা কিছু আমাদের জানার জায়গা তৈরি হলো এবং আরও জানবো পরবর্তী লগুলো সম্বন্ধে অপেক্ষা থাকবো। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে, ধন্যবাদ আপনাদের জন্যে, নমস্কার।